কোনো ব্যবসা দেবার আগে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পরিকল্পনাটা। অর্থাৎ অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন যে ভাই, আমি যে কসমেটিক্স ব্যবসা দিয়েছি বেচা কিনা তো তেমন হচ্ছে না, কাস্টমার তো পাচ্ছি না, এখন আমি কি করব। অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এই কসমেটিক্স ব্যবসা নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু বিষয় দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন কসমেটিক্স ব্যবসা, কিংবা যারা ব্যবসা করতেছেন রানিং অবস্থায়, আপনারা যে আপনাদের দোকানে কাস্টমার পাচ্ছেন না সেটার কারণটা কি, এবং আপনারা কি সিস্টেমে আপনাদের কসমেটিক্স ব্যবসাটা দিলে কিংবা কসমেটিক্স দোকানের যতগুলো পণ্য রয়েছে কি সিস্টেমে আপনারা বিক্রি করতে পারবেন, টোটাল ব্যাপারটি আজকের ভিডিওতে কথা বলব। আর হ্যাঁ, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটির প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত দেখার জন্য, তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন সদস্য হতে চান, দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনি পেয়ে। বলছিলাম, একটি কসমেটিক্স ব্যবসার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনি কি ধরনের জায়গায় কসমেটিক্স ব্যবসাটা দিয়েছেন কিংবা কসমেটিক ব্যবসাটা দিবেন। কারণ হচ্ছে যেখানে মানুষ সবচেয়ে বেশি আনাগোনা করে, অর্থাৎ মানুষ আসা যাওয়া করে সবচেয়ে বেশি, এই ধরনের জায়গায় যদি আপনারা কসমেটিক্স দোকানটা দেন সেক্ষেত্রে আপনারা বেচা কিনা বেশি করতে পারবেন। কারণ হচ্ছে এখানে কিন্তু নিত্য নতুন মানুষ আসবে, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসবে, যার জন্য আপনারা প্রতিদিন নতুন নতুন কাস্টমার পাবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনি যে কসমেটিক্স দোকানটা দিয়েছেন সেটার ডেকোরেশনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন। কারণ হচ্ছে একটা দোকানের সবচেয়ে বেশি সৌন্দর্যতা হচ্ছে সেই দোকানের ডেকোরেশন। আপনার দোকানটি যদি আপনি দেখতে যদি ভালো না লাগে, আপনি প্রথমে নিজের দোকানটা আপনি নিজে লক্ষ্য করবেন যে আপনার কাছে কেমন লাগছে। যে জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই জিনিসটা আরও দশজনের কাছে কিন্তু ভালো লাগবে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে। আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন সেই প্রোডাক্টগুলো আপনার আশেপাশে যারা কসমেটিক্স ব্যবসা করতেছে, যাদের এখানে আপনার থেকে যদি বেশি কাস্টমার তারা পেয়ে থাকে, তাদের এখানে লক্ষ্য করবেন তারা কী ধরনের পণ্য বিক্রি করে। আপনারা কোনো না কোনোভাবে সেই তত্ত্বটা নেবেন, এবং সেই অনুযায়ী আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন এই প্রোডাক্টের মধ্যেও আপনারা নিত্য প্রয়োজনীয় অর্থাৎ নতুনত্ব কিছু আনবেন, এবং যেগুলো মানুষের সবচেয়ে বেশি দরকার সেই পণ্যগুলো সবচেয়ে বেশি রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই কসমেটিক্স ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাস্টমার কারা। সবচেয়ে বেশি কাস্টমার কিন্তু মেয়েরা। এই মেয়েদের আইটেমগুলো আপনাকে কিন্তু বাছাই করতে হবে। বিশেষ করে মেয়েরা যখন আপনার দোকানে আসবে, তারা কী ধরনের প্রোডাক্ট চাচ্ছে, তাদের চাহিদাটা কী, তাদের পছন্দ কী, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর সেটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি যে কসমেটিক্স ব্যবসাটা দিবেন কিংবা রানিং যে ব্যবসাটা করতেছেন সেটার মধ্যে আপনি কিন্তু একটু ব্যতিক্রম কিছু তৈরি করতে পারবেন, যার জন্য পরবর্তীতে আপনি কিন্তু কাস্টমার পাবেন বেশি, বেচা কিনাও আপনার বেশি হবে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে বলে দিতে চাই, সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে কখনো দুই নাম্বার প্রোডাক্ট বেশি একটা রাখবেন না। অনেকে আছেন যে লাভের জন্য হলেও কিছু প্রোডাক্ট দুই নাম্বার পণ্য রাখে। সেক্ষেত্রে হচ্ছে কি, আপনার যখন আপনার কাস্টমার যখন আপনার দোকানে আসবে, সে যখন আপনার এই দুই নাম্বার পণ্যটা নিয়ে যাবে, যদি কখনো সেই পণ্যটা সে বুঝতে পারে, আপনি যদি না বলেন বুঝতে পারে, পরবর্তীতে সে কিন্তু আপনার দোকানে আসবে না। সুতরাং এই বিষয়টা আপনারা কখনো করতে যাবেন না। আপনার এক নাম্বার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় আমি সবসময় বলি, সেটা হচ্ছে প্রতিটা ব্যবসার ক্ষেত্রেই সবসময় সৎ বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আপনি সততা মেনে যদি আপনারা ব্যবসা করেন, আপনারা কখনো বৃথা যাবেন না, যে কোনোভাবেই হোক আপনি কিন্তু সাকসেস হতেই পারবেন। আর সবসময় মনে রাখবেন, যখন আপনারা ঢাকা চকবাজার যাবেন, সেখানে লক্ষ্য করবেন যে নিত্য প্রয়োজনীয় নতুনত্ব কী কী প্রোডাক্ট রয়েছে, চায়না রয়েছে, পাকিস্তানি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, যে প্রোডাক্টগুলো আপনার কাছে ভালো লাগবে সেই প্রোডাক্টগুলো আপনারা বাছাই করবেন। তবে হ্যাঁ, অল্প অল্প করেও হলেও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার সেই কসমেটিক দোকানের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা কাস্টমার পেয়ে যাবেন। আর এটা কখনো করতে যাবেন না, একটা কাস্টমার আসলো আপনার দোকানে, যদি সে পরবর্তীতে ফিরে যায়, আপনার দোকানে সেই প্রোডাক্টটা সে পেলো না, পরবর্তীতে আপনাকে বললো যে ভাইয়া এই প্রোডাক্টটা আপনি এনে দিবেন,
আপনি যদি না আনতে পারেন কিংবা আপনার দোকানে যদি না রাখেন, পরবর্তীতে কিন্তু সে আপনার দোকানে আসবে না। সেজন্য প্রত্যেকটা কাস্টমারের মতামতগুলো অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এবং তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনাকে প্রোডাক্ট রাখতে হবে আপনার দোকানে। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা মতামত আমার কমেন্ট বক্স রয়েছে, আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও তৈরি করা হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।